হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শাহিন ম্যাম আড্ডা 247 এর তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল রাত্রিবেলা WBCS 2020 রেজাল্ট আউট হয়েছে গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটি ক্যাটাগরির জন্য। তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, ম্যাম এখান থেকে কজন সিলেকশন পেল? তো বলে রাখি, আমাদের এখান থেকে একজনেরও পাইনি, কারণ তখন আমরা ছিলামই না। 2020 পর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমরা আশায় বুক বেঁধেছি যে এর পরের যে লিস্টগুলি বেরোবে, আমাদের যাত্রা শুরু হয়ে যাবার পর যে লিস্টগুলি বেরোবে এর পরে, সেখানে কিন্তু তোমাদের নাম নিশ্চিতভাবে থাকবে। ইভেন কালকে রাত্রিবেলায় আমি প্রথমে খুঁজছিলাম, অ্যাকচুয়ালি যখনই পিডিএফটা পেলাম আমি সার্চ করতে আরম্ভ করলাম আমার চেনা জানা স্টুডেন্টের নাম, তারপর মনে পড়লো ও না, তখন তো এরা ছিলই না। যাই হোক, আমরা চাইছি তোমাদের নাম যাতে এই লিস্টে থাকে, মানে এই লিস্ট ইন দ্য সেন্স এর যে পরবর্তীকালের যে লিস্টগুলি বেরোবে সেই লিস্টে যাতে তোমাদের নাম থাকে, সেটার জন্য আমরা আশায় বুক বেঁধে আছি, তার সাথে সাথে সবসময় তোমাদের পাশে আছি, এটুকু আমরা বলতে পারি। তাই আমরা কন্টিনিউয়াসলি তোমাদের জন্য কিছু না কিছু ভাবছি যে আরও কীভাবে আপগ্রেড করা যায়, আরও কীভাবে তোমাদের জন্য কন্টেন্ট আনা যায়, সেই সমস্ত কিছু প্রয়াস কিন্তু চলছে। তোমাদেরও একটু পজিটিভ থাকতে হবে, লড়াইটাকে জোরালো করতে হবে, আর এর পরবর্তীকালে এই এক্সামগুলোর যখন তোমরা এক্সাম দেবে তার যখন ফাইনাল রেজাল্ট বেরোবে সেখানে তোমাদের যাতে নাম থাকে সেইভাবেই তোমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা সবসময় তোমাদের পাশে আছি, বেস্ট অফ লাক।